ওয়েলকাম ফ্রেন্ডস, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে বেশ কিছু রিক্রুটমেন্ট হবে, সেই সংক্রান্ত একটি খবর নিয়ে আজকে আমি এসেছি। এবং কারা আবেদন করতে পারবেন, কবে লাস্ট ডেট, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সেই সমস্ত তথ্য নিয়ে আমি ডিসকাস করব। তো এখানে প্রথমে দেখুন, বিজ্ঞাপনটা পাবলিশড হয়েছে 11 জুন 2018। এখানে যেটা বলছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম অনলি ওমেন ক্যান্ডিডেট, অর্থাৎ মহিলা কর্মীরা আবেদন করতে পারবেন, মহিলারা। টিটাগড় মিউনিসিপ্যাল এরিয়া অফ 24 পরগনা নর্থ ফর দি পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, আর এটা হচ্ছে এ। আর বি ক্যাটাগরিটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। এবার ভ্যাকেন্সি ডিটেলস এবং অন্যান্য ডিটেলসগুলো দেখুন, আমি এখানে আমাদেরকে বাংলায় একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের হচ্ছে 3টে, এবং সেক্ষেত্রে বলা আছে প্রয়োজনে ভ্যাকেন্সি চেঞ্জ হতে পারে। আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের হচ্ছে 6টা, এবং এখানে ওয়ার্ড নাম্বার মেনশন করে দেওয়া আছে কোন ওয়ার্ডের জন্য কটা করে ভ্যাকেন্সি, এবং তারপরে ভ্যাকেন্সির যে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কটা, ওবিসি এ একটা একটা একটা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য এবং হেল্পারদের জন্য ST 4টে, SC 1টা, আনরিজার্ভ পোস্টে 1টা। এবার মিনিমাম কোয়ালিফিকেশানটা দেখুন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য মাধ্যমিক পাস হলেই হবে, এবং সেটা 1-1-2018 এর মধ্যে মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি অঙ্গনওয়াড়ি হেল্পার যারা আছে তাদের 8 পাস হলেই কিন্তু হবে 1-1-2018 মধ্যে, অর্থাৎ মাধ্যমিক এবং অষ্টম পাসেই এই চাকরিটা কিন্তু পাবেন। বয়সটা বলছে 1-1-2018 মধ্যে 18-45 বছর হতে হবে দুটো ক্ষেত্রেই, অর্থাৎ 1 জানুয়ারি 2018 বয়স হতে হবে 18-45 বছর। আর রিটায়ারমেন্টটা হচ্ছে 65 বছর দুটো ক্ষেত্রেই, 65 বছর। রেসিডেন্সিয়াল এরিয়া ফ্রম হোয়ার অ্যাপ্লিকেশন ইজ ইনভাইটেড, অর্থাৎ কারা আবেদন করতে পারবেন, ফ্রম এনি ওয়ার্ড উইদিন টিটাগড় মিউনিসিপ্যালিটি, অর্থাৎ টিটাগড় মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে যতটা এরিয়া পড়ছে তার মধ্যে সব জায়গা থেকেই আপনারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে। আর হেল্পারদের ক্ষেত্রে বলছে, ফ্রম দি রেসপেক্টিভ ওয়ার্ড অনলি ফর হুইচ ভ্যাকেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড, অর্থাৎ যে ওয়ার্ডের জন্য ভ্যাকেন্সি ডিক্লেয়ার্ড হয়েছে সেই ওয়ার্ড থেকেই তারা আবেদন করতে পারবেন। আচ্ছা, মান্থলি যেটা অনারারিয়াম, সাম্মানিক যেটা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য, ₹3000 পার মান্থ অ্যান্ড 1850 টাকা পার মান্থ রেসপেক্টিভলি অ্যাজ পার এক্সিস্টিং নর্ম। আর অঙ্গনওয়াড়ি হেল্পারদের ₹1500 পার মান্থ অ্যান্ড ₹1850 পার মান্থ রেসপেক্টিভলি অ্যাজ পার এক্সিস্টিং নর্ম। নেচার অফ জব, অর্থাৎ কী কী কাজ করতে হবে, কাজের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে এগুলো হয়তো অনেকটা আপনারা জানেন, টেকিং কেয়ার অফ প্রেগনেন্ট মাদার্স, নার্সিং মাদার্স, চিলড্রেন ফ্রম 0-6 ইয়ার্স, অ্যাডোলেসেন্ট গার্ল অ্যান্ড আদার ডাইরেক্টেড বাই দি গভর্নমেন্ট, অর্থাৎ গর্ভবতী মহিলা এবং বাচ্চা 6 বছর বয়স পর্যন্ত তাদের যে কেয়ারের ব্যাপারটা রয়েছে সেই বিষয়গুলি এখানে রয়েছে, এবং আরও এখানে কাজ রয়েছে সেই কাজগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপর ট্রেনিংয়ের বিষয় আছে, কীভাবে কাজ করবেন সেই সংক্রান্ত ব্যাপারে ট্রেনিং, হ্যাভ টু অ্যাটেন্ড এনি কাইন্ড অফ ট্রেনিং অ্যাজ অ্যান্ড হোয়েন ডাইরেক্টেড হুইচ এভার মে বি দি প্লেস, অর্থাৎ ট্রেনিংয়ে যখন আপনাদেরকে পাঠানো হবে সেটা যে জায়গাতেই হোক সেখানে ট্রেনিংয়ে যেতে হবে। এরপরে পরীক্ষার ব্যাপারটা দেখুন, পরীক্ষা অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে বা অঙ্গনওয়াড়ি হেল্পারদের ক্ষেত্রে একই পরীক্ষার ধরন, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের, এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ পাস নম্বর হচ্ছে 30, 90 পরীক্ষা হবে, 30 নম্বর হচ্ছে পাস মার্কস, আর মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের, যে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এবার সিলেবাসটা দেখুন, যে রিটিন যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা, তার সিলেবাসটা বলছে এসে রাইটিং থাকবে ইন মাদার টাং, মানে মাতৃভাষায় একটি রচনা লিখতে হবে, ক্লাস ইন 150 ওয়ার্ড, অর্থাৎ 150টি শব্দের মধ্যে এটি রচনা লিখতে হবে মাতৃভাষায়, সেটা থাকবে 15 নম্বর। তারপর অষ্টম শ্রেণী লেভেল পর্যন্ত অঙ্ক থাকবে, সেখান থেকে থাকবে 20 নম্বর। পাবলিক হেলথ অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড স্ট্যাটাস অফ ওমেন, এই সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ জনস্বার্থ, পুষ্টি,
মহিলাদের বিভিন্ন রকম বিষয় সেই নিয়ে থাকবে 15 নম্বর। তারপর জেনারেল নলেজ, তার মধ্যে ইংলিশ ট্রান্সলেশন ইন ইংলিশ অর্থাৎ ইংরাজি সম্পর্কে জেনারেল নলেজ ইংরাজিতে ট্রান্সলেশন করা, এ নিয়ে থাকবে 20 নম্বর। আর শুধু জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান সেটা থাকবে 20 নম্বর। এবং সিলেবাসটা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার উভয়দের জন্য সেম। আচ্ছা, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান এটা এবার ভালো করে দেখুন, 13 জুলাই 2018 বিকাল 3টে পর্যন্ত। এবার কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, অ্যাপ্লিকেশান শুড বি সাবমিটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট এনক্লোজড উইথ দিস নোটিস, অর্থাৎ এই নোটিশের সঙ্গেই বিজ্ঞাপনের সঙ্গেই অ্যাপ্লিকেশানের ফর্ম দেয়া আছে, আমি সেটা পরে দেখাচ্ছি। তো সেটা কোথায় পাঠাতে হবে, পাঠাতে হবে CDPO টিটাগড় ICDS প্রজেক্ট, এবং এটা পাঠাতে হবে যে কোনো কাজের দিন দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত, এবং 13 জুলাই 2018 বিকাল 3টের মধ্যে ওখানে পৌঁছতে হবে। সেটা আপনি হাতে হাতে যেয়ে জমা দিয়ে আসুন বা বাই পোস্টে পাঠান, কিন্তু বাই পোস্টে পাঠালে যেটা এর এখানে বলছে, যদি কোনো কারণে যেয়ে না পৌঁছায় তার দায় কিন্তু ওদের নয়। এবার ফরম্যাট ফর অ্যাপ্লিকেশান, ফরম্যাট ফর অ্যাপ্লিকেশান এখানে যেটা দেওয়া আছে সেটা প্রিন্ট আউট করে নিয়ে আপনাকে হাতে লিখে ফিল আপ করতে হবে, কিন্তু যেন পরিষ্কার হাতের লেখাটা হয় সেটা এখানে বলে দেওয়া আছে। সেন্ডিং অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, অর্থাৎ ডাকযোগে আপনাদেরকে বাড়িতে অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে। এবার কী কী ডকুমেন্টস এর সাথে দেবে দেবেন সেটা দেখে রাখুন। ওই যে ফর্মটা ফিল আপ করবেন তার সাথে কী কী ডকুমেন্টস দেবে দেবেন, 2 কপিস অফ সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট ফটো, অর্থাৎ পাসপোর্ট ফটোর রিসেন্ট সেটা 2 কপি দিতে হবে সই করা, ইন এ স্মল এনভেলপ ছোটো একটা খামে ভরে দিতে হবে, 1 কপি অ্যাফিক্সড অন অ্যাপ্লিকেশান টু অন টু অ্যাডমিট কার্ড, অর্থাৎ একটা এখানে চিঠি দিতে হবে আর 2টো অ্যাডমিট কার্ডের জন্য। তারপর বলছে 2 কপিজ অফ স্পেসিমেন অ্যাডমিট কার্ড অ্যাজ পার ফরম্যাট এনক্লোজড উইথ দিস নোটিস, এখানে অ্যাডমিট কার্ডের যে স্যাম্পেলটা দেওয়া আছে সেটা 2টো আপনাকে ফিল আপ করে দিতে হবে, এবং সেই 2টোতে 2টো ফটো থাকবে, ফর্মটাতে একটা ফটো থাকবে আর 2টো ফটো একটা ছোটো খামে ভরে দিতে হবে, 3 কপিজ অফ সেলফ অ্যাটেস্টেড এনভেলপ উইথ স্ট্যাম্প অফ 5, অর্থাৎ সেলফ অ্যাড্রেসড সেলফ অ্যাটেস্টেড নয়, 3টে বড় এনভেলপ দিতে হবে, তাতে আপনার ঠিকানা লিখে দেবেন এবং 5 টাকার ডাক টিকিট প্রত্যেকটাই চিঠিয়ে দিতে হবে, 3টে খামে 5 টাকার ডাক টিকিট প্লাস আপনার অ্যাড্রেস লেখা ওর মধ্যে ভরে দিতে হবে। তারপর কারেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, অর্থাৎ আপনার যেখানে বাড়ি সেই সংক্রান্ত তথ্য যাচাই করার জন্যে ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আপনি দিয়েছেন, ডেট অফ বার্থ, ভোটার কার্ড, এই সমস্ত আধার, রেশন কার্ড, কাস্ট সার্টিফিকেট যেগুলো যা দরকার সেই সমস্ত জেরক্স আপনাকে দিতে হবে, এবং সেলফ অ্যাটেস্টেড তার মানে সেখানে সই করা থাকতে হবে, প্রতিবন্ধীদের ক্ষেত্রে তাদের সেই সার্টিফিকেট অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবার এইগুলো যদি কিছু ভুলভ্রান্তি হয় তাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে, সেটা এখানে বলেছে। আচ্ছা, এবার আমি ফর্মটার দিকে যাই, দেখুন এটা হচ্ছে ফর্ম, ওপরে ঠিকানাটা লেখা আছে, ওই ঠিকানায় আপনারা অ্যাড্রেসে খামে লিখে ফর্মটা পাঠাবেন। ডান দিকে দেখুন আপনার যে ফটো, সেই ফটো এখানে একটা চেটাতে হবে সই করা, ডেট দেবেন। আচ্ছা, নেম অফ দি পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী অথবা অঙ্গনওয়াড়ি হেল্পার কোনটার জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখানে মেনশন করবেন। তারপরে আপনার নাম, বাবা অথবা স্বামীর নাম, অ্যাড্রেসটা পুরো দিতে হবে, সেখানে যেন মিউনিসিপ্যালিটি নাম এবং ওয়ার্ড নাম্বারটা মেনশন থাকে, কমপ্লিট অ্যাড্রেস। তারপর ডেট অফ বার্থ দেবেন, সব সর্বাধিক কতদূর আপনি পড়াশোনা করেছেন সেটা এখানে দেবেন, যদি উচ্চ মাধ্যমিক হয়, মাধ্যমিক হয় বা তারও বেশি যদি হয় সেটা এখানে উল্লেখ করবেন। কাস্ট আপনার কি কাস্ট সেটা লিখবেন, জেনারেল কাস্ট বা SC ST OBC যা হবে। হোয়েদার পার্সন ইজ উইথ ডিসেবিলিটি, যদি প্রতিবন্ধী হন সেটা এখানে মেনশন করবেন, হ্যাঁ বা না, যদি হ্যাঁ হয় তাহলে তার পার্সেন্টেজ কত সেটা বা কী ধরনের প্রতিবন্ধী সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর ইওর ওন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার মাতৃভাষা কী, বাংলা ইংলিশ হিন্দি যেটা আপনার মাতৃভাষা সেটা লিখবেন, এবং সেইভাবে প্রশ্নও তৈরি হবে এখানে দিয়েছে। কন্ট্যাক্ট নাম্বার দেবেন, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেবেন, যেটা আপনার মোবাইল নাম্বার চালু আছে সেই মোবাইল নাম্বার দেবেন। তারপর লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটাচড, অর্থাৎ ওপরে যে ডকুমেন্টসের লিস্টগুলো আমি পড়লাম, যেগুলো সেলফ অ্যাটেস্টেড বা ফটো ইত্যাদি দিতে হবে, তার মধ্যে কোনগুলোর আপনি জেরক্স বা ফটো কী কী দিচ্ছেন তার এখানে লিস্ট আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপর একটা ডিক্লারেশান থাকে,
এটা সব সময় একটা ডিক্লারেশন থাকে সমস্ত ফর্মের। আচ্ছা, এরপরে এই যে পোর্শনটা, এটা হচ্ছে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডের পোর্শনটা আপনাকে দুটো রেডি করে পাঠাতে হবে, অর্থাৎ এটা দুটো জেরক্স করবেন বা প্রিন্ট আউট বার করবেন। অ্যাডমিট কার্ডের দেখুন ডান দিকে আপনাকে একটা ফটো চিটুতে হবে, দুটো অ্যাডমিট কার্ড থাকবে, দুটো ফটো চেটাবেন দুটোতে। বাঁ দিকে দেখুন নেম অফ দি ক্যান্ডিডেট, এটা ফিল্ড বাই ক্যান্ডিডেট, মানে আপনাকেই ফিল আপ করতে হবে। তো আপনার নাম লিখবেন, নেম অফ দি পোস্ট এটাও আপনাকে লিখতে হবে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়ি হেল্পার। পরের যে দুটো এটা আপনি লিখবেন না, এটা অফিস ইউজ, রোল নাম্বার, নেম অফ দি ভেনু, এটা অফিস থেকে লিখে আপনাকে অ্যাড্রেসে একটা পাঠিয়ে দেবে। আপনি যে তিনটে খাম দেবেন সেই খামের একটা খামেতে ভরে আপনার এই অ্যাডমিট কার্ডটা রেডি হয়ে গেলে আপনাকে পাঠিয়ে দেবে। তাহলে এই রকম অ্যাডমিট কার্ড, তারপর ডেট অ্যান্ড টাইম, এটাও অফিস ইউজ। তো এই রকম অ্যাডমিট কার্ড আপনারা কিন্তু দুটো রেডি করবেন। তাহলে এই দুটো অ্যাডমিট কার্ড ফটো চিটিয়ে সই করে আর নিজের নাম আর পোস্ট এই দুটো আপনি ফিল আপ করবেন, এই রকম দুটো অ্যাডমিট কার্ড রেডি করবেন। আর এই ফর্মটা এক কপি ভালো করে ফিল আপ করে আর ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ওই অ্যাড্রেসে 13 জুলাইয়ের মধ্যে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ।